সেটা হলো অস্টিওআর্থারাইটিস। এবার এই অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, প্রথম থেকেই যদি আমরা নিজেদের লাইফস্টাইলটাকে একটা পরিবর্তন নিয়ে আসি, অর্থাৎ আমরা যদি নিয়মিত হাঁটাচলার মধ্যে শরীরকে রাখি, আমরা যদি আমাদের খাবার কিছু খাবারের মানে ফ্যাট জাতীয় খাবার কম খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু কম খাই এবং প্রোটিন জাতীয় খাবার খাই, এই সকল খাবারের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু অনেকাংশে এই জিনিসটার শুরু হওয়া থেকেই নিজেকে আটকাতে পারি। অস্টিওআর্থারাইটিস এমন একটি রোগ, অর্থাৎ অস্টিও মানে হাড়, আর্থ্রো মানে জয়েন্ট, আইটিস মানে ইনফ্ল্যামেশন, অর্থাৎ আমাদের এই রোগটার মধ্যে দিয়ে সকলকেই কোনো না কোনো সময়ে যেতে হবে। কিন্তু যদি আমরা নিজেদের লাইফস্টাইলটাকে, খাওয়া দাওয়াটাকে একটা মেনটেন করে রাখতে পারি, তাহলে আমাদের সেই সময়টা, সেই যন্ত্রণাটা যেটা শুরু হবে সেটা অনেক পরে শুরু হবে, অনেক তাড়াতাড়ি আমাদের সেটা হবে না। আচ্ছা, একটা বিষয় যেটা বললেন, এই যে আমরা লাইফস্টাইলের মধ্যে দিয়ে অ্যারেস্ট করতে পারি, কিন্তু লাইফস্টাইলের মধ্যে দিয়ে এই রোগটা হওয়ার সম্ভাবনাকেই কি অ্যারেস্ট করতে পারি? হ্যাঁ, সাধারণত কি হলো, যখনই আমরা অস্থি সন্ধি বলি, জয়েন্টের বাংলা হলো অস্থি সন্ধি, এবার যখনই আমরা এই জিনিসটাকে দেখি কি হয়, আমরা তো ব্যবহার করছি, অর্থাৎ এটাকে যদি আমরা একটা যন্ত্র হিসেবে ব্যবহার করি, তাহলে প্রত্যেকটা যন্ত্রের ক্ষেত্রে কি হয় না, প্রত্যেকটা যন্ত্র ব্যবহার হচ্ছে, ব্যবহার হতে হতে তার ক্ষয় হয়, তো এটাও এক প্রকারের ক্ষয়। এবার এই ক্ষয়টা আমি কতটা তাড়াতাড়ি করে ফেলবো, কি আমি সময় নিয়ে করব, তার অনেকাংশে নির্ভর করে আমার নিজের ওপর। ধরুন আমার হাতে একটা এক্সাম্পল হিসেবে বলি, টর্চ আছে, টর্চের ব্যাটারি আছে, আপনি এবার ব্যাটারিটাকে জ্বালিয়েই রেখে দিলেন, টর্চটাকে জ্বালিয়েই রেখে দিলেন, তাহলে তো তার ব্যাটারিটা তো 7 দিন যাবে না, তখন তো সে একদিনেই নিভে যাবে। তার মানে এক্ষেত্রে কি হলো, আমার ব্যবহারের ওপর আমার ব্যাটারিটা নির্ভর করছে। তো আমি যদি কোনো একটা ব্যাটারিকে নিয়ম করে ব্যবহার করি, মানুষের শরীরও একটি ব্যাটারি, অর্থাৎ কি না, আমি যদি নিয়ম করে রোজ সকালবেলা একটু হাঁটাচলা অভ্যেস রাখি, এবং সেটা এমন নয় আমায় রিটায়ারমেন্টের পর শুরু করতে হবে, এটা আমরা ইয়াং এজ থেকেই শুরু করতে পারি, যে আমি আমার এক্সারসাইজ করব, আধ ঘন্টা নিজের জন্য রাখবো, খাওয়া দাওয়াটা পরিমাণ মতো করবো, শাকসবজি খাবো, একটা করে সিজনাল ফ্রুটস খাবো, হ্যাঁ যতটা সম্ভব। এছাড়া হচ্ছে কি, যেমন কিছু বদভ্যেস বা ব্যাড হ্যাবিট আমি বলবো, প্রলং স্ট্যান্ডিং, যাদের ক্ষেত্রে ধরুন কোনো একটা কাজ, তাদেরকে একটু বসে কাজ করতে হবে, একটু দাঁড়াতে হবে, মানে আমি হয়তো একটা এমন কাজ করছি যেখানে আমার টানা 7-8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, আমার ইয়ং এজে কিন্তু আমার যখন বয়স কম থাকবে আমায় জানান দেবে না, আমায় জানান দেবে আফটার 45 আফটার 50। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাকে তখন 8 ঘন্টা বসে নিলাম বা 10 মিনিট বসে নিলাম বা একটুখানি নিজেকে রেস্ট করে নিলাম, আমি নিজের রেস্টের মধ্যে দিয়ে আমার ওই জয়েন্টটাকেও রেস্ট দিচ্ছি, আমার ফ্লুইডের সার্কুলেশন হচ্ছে, অর্থাৎ যখনই একটা জয়েন্ট হয়, জয়েন্টের মধ্যে কীভাবে ফ্লুইড থাকবে, সেই ফ্লুইডটাই আমার অস্থিসন্ধি বা আমার জয়েন্টকে মুভেবল রাখবে, স্মুথ রাখবে, তাহলে আমার কী হলো, আমার জয়েন্ট ফ্লুইডটা কমে যাচ্ছে, আমার জয়েন্ট ফ্লুইডে ঘাটতি দেখা দিচ্ছে। এবার এইগুলো যদি আমি করি, কিছুটা সাইক্লিং করলাম, যদি সুযোগ থাকে সাঁতার কাটা, ইটস আ ভেরি গুড ইউনিফর্ম এক্সারসাইজ, সাঁতার এমন একটি জিনিস যেটা গোটা শরীরের মধ্যে দিয়ে আমাদের সুন্দরভাবে এক্সারসাইজটা করিয়ে দেয়, সেগুলো যদি করি তাহলে ডেফিনেটলি আমরা অনেক উপকার পাবো।